সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই 75তম বর্ষপূর্তি উৎসবের পালন করতে চলেছি। তার মধ্যে রয়েছে বিদ্যালয় স্তরে ফুটবল, ক্রিকেট এবং টেবিল টেনিস প্রতিযোগিতা এবং রাজ্যস্তরেও টেবিল টেনিস প্রতিযোগিতা। একই সঙ্গে রয়েছে কুইজ, বসে আঁকো প্রতিযোগিতার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা এবং আমাদের ক্লাবের যে প্রথা তার জন্যে আমরা প্রতি বছর আমরা 14ই আগস্ট অন্যান্যভাবে পালন করে থাকি। তার মধ্যে গুণীজন সংবর্ধনা যেমন থাকে, একই সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচও হয়। এবছর এই করোনাজনিত আবহাওয়ায় আমরা এই অনুষ্ঠানকে সংরক্ষিত করতে বাধ্য হয়েছি। আমাদের সকলের আশা আগামী দিনে সকলের সাহায্য সহযোগিতায় এই 75তম বর্ষ 1 বছর ধরে আমরা পালন করতে পারব এবং আগামী সালে অর্থাৎ 2021 সালে 14ই আগস্টের মধ্যে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্য আমরা বাস্তবায়িত করতে পারব, এই আশা এই প্রত্যয় আমাদের রয়েছে। পোস্টমা রিক্রিয়েশন ক্লাব মেদিনীপুরের ক্রীড়া জগতের একটি অত্যন্ত আজকে কি মাস্ক বিলি হলো? আজকে আমাদের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মাস্ক বিলি আমরা করেছি। আমরা গান্ধী মূর্তির পাদদেশে এবং এলআইসি সন্নিহিত অঞ্চলে পথচারীদের মধ্যে এবং অন্যান্য মানুষজনের মধ্যে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মাস্ক বিতরণ করেছি এবং আগামী দিনে আমরা আমাদের আপনার নাম হচ্ছে অঞ্জন রায়, আমি স্পোর্টসম্যান ইকুয়েশন ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট।